Hello everyone, welcome to the new vlog. Finally the wedding vlog is here. Yes, এটাই হচ্ছে wedding vlog. যতটুকু যা পেরেছি ছবি pictures video দিয়ে একটা vlog করার try করেছি। সো ফার্স্ট ক্লিপটা দেখলে তোমরা ওটা ছিল আমার বিয়ের দিন সকালবেলা। আমার বন্ধু ভিডিও করছিল রেশমি, যে বিয়ের মোস্ট অফ দ্য ভিডিও ওই ক্যাপচার করেছে। দেন এটা হচ্ছে ভিলায় রাত্রেবেলার পিকচার 31st ডিসেম্বরের, যেখানে সব কেটারার্সের লোকরা চলে এসেছিলো, রান্নাবান্না প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলো। দেন এটা হচ্ছে ব্যাকড্রপ স্টেজটা, বাবাই যেখানে বসেছিলো এসে। এটা হচ্ছিলো আমাদের সেলফি কর্নার। এই ছবিটা কিন্তু ফার্স্ট পিকচার আমার ভিলায় এসে, যেটা আমার বাবা তুলেছিল। এটা হচ্ছে বাবার ডাইনিং এরিয়া, যেখানে বসে ও খেয়েছিলো বিয়ের দিন। দেন আমি ওপরে চলে যাই গিয়ে একে একে সব গেস্টরা আসে, তাদেরকে ওয়েলকাম করি, তাদের সাথে ফটো তুলি। এই ফটোটা হচ্ছে আমার মা বাবা, আমার ভাই, আমি, আমার একদম ফ্যামিলি পিকচার, আমার অনেক প্রিয় একটা ছবি। দেন এটা ছিল আমাদের পান কাউন্টার, অনেক কিছুই কাউন্টার ছিল, ডেকোরেশন ছিল, বাফেট ছিল, বাট আমি তো ব্রাইড, আমি তো পিকচার তুলতে পারিনি। যেটুকু পেরেছি কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সো ফার্স্টে এসে আমি ফটোশ্যুট করছিলাম নিচে ওপরে, তারপর এসে যাই আমার বর, ইয়েস মাই হাজব্যান্ড। এখানে আমার সব বোনরা দাঁড়িয়েছিল ভিলার নিচে গেটের কাছে রিবন বেঁধে ওকে ওয়েলকাম করার জন্য। আর যেটা হয় গেট ধরাই, গেট ধরেছি, ওরা টাকা চাইছিলো। সো আমি তো এগুলো কিছু দেখিনি, বাট ভিডিওতেই দেখেছি। তারপর ওপরে এসে বিয়ের যে রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে যায়, রেজিস্ট্রি, ম্যারেজ, দেন সব কিছু যেমন যা হয়। তারপর আমাদের বিয়ের সব রিচুয়াল স্টার্ট হয়ে যায়, এখানে বিয়ের দোয়া হচ্ছে, দেন পরপর সব কিছু হতে থাকে। ফাইনালি বিয়ে হয়ে যাওয়ার পর আমার বাবা এখানে খুব ইমোশনাল হয়ে যায়, ওকে জড়িয়ে খুব কাঁদে। আমি ওপরে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কান্নাকাটি করেছিলাম, জানি না কেন বিয়ে একটা খুশিরও ইভেন্ট, ইভেন অ্যাজ ওয়েল একটা বাড়ি ছেড়ে আস। হ্যাঁ শুনে দে, হ্যাঁ শুনেছি তো, আলহামদুলিল্লাহ। চলো বলে দে, ঠিক আছে তুমি চলে এসো, ওখানে ওখানে যেতে হবে। আচ্ছা শোনো, তুমি চলে এসো, ওখানে তো দরকার। আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা কমপ্লিট হয়। আর তারপর ও লাঞ্চ করে আমার জন্য ওয়েট করছিল, আর আমার বোনরা ওর জুতোটা পা থেকে খুলে নিয়েছিল, চুরি করে নি, খুলেই নিয়েছিল। এই কাজ করব না, এই প্রথমবার হচ্ছে। দেন ফাইনালি আমি ওর সামনে আসি অ্যাজ হিজ ওয়াইফ। বিয়ের দিন ফাইনালি আমাদের দেখা হয়, আর এই মোমেন্টটা আমাদের কাছে অনেক, আমাদের দুজনের কাছে অনেকটা বেশি ইমোশনাল ছিল। হয়তো আমরা জীবনে এই মুহূর্তটা কোনোদিন ভুলব না, জীবনের একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে। তোমরা এতদিন ব্লগে দেখতে জেনিয়ান বাবাই ব্লগস, জেনিয়ান বাবাই ব্লগস, বাট ফাইনালি জেনিয়ান বাবাই দুটো নাম এক হয়ে গিয়েছিল এই মোমেন্টটাতে। অ্যান্ড এই দিনে, বছরের প্রথম দিনে 2023টা আমরা স্টার্ট করেছিলাম দুজন একসাথে,
আর এইভাবে যেন জীবনের প্রতিটা বছর আমরা একসাথে কাটাতে পারি, ভালোভাবে সুখে শান্তিতে কাটাতে পারি। আমি চাই তোমরা সবাই আমাদের জন্য অনেক দোয়া করো, জীবন যেন আমরা দুজন এইভাবে একসাথে থাকতে পারি, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারি, আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর আরও বেটার থেকে বেটার ব্লগ নিয়ে আসতে পারি। This is me, Babai, and you're watching Genian Babai vlog channel. So ultimately, একটা জায়গায় পৌঁছে গেলাম আমরা দুজনে। আজকে ব্লগ করাটা খুব ইম্পসিবল, চ্যানেলে সামনে অনেকগুলো লোক আছে, বাট তবুও এটাই আমাদের একটা মাইলস্টোন অ্যাকচুয়ালি, যেটা ব্লগ। এই দিনটার জন্য আমরা অনেকদিন ওয়েট করেছি, জেনি অ্যান্ড বাবাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আজকে এই মাইলস্টোনটা সবাইকে একসাথে একই জায়গায় রেখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড সবাইকে বেস্ট উইশেস রইল। দেন আমার ভাই আমাকে স্যাহারা পেতে দেয়, আর লাস্ট বিদায়ের রিচুয়ালসের জন্য আমরা রেডি হয়ে যাই। ফাইনালি গাড়ি চলে আসে আর আমি চলে আসি সবাইকে ছেড়ে একটা নতুন পৃথিবীতে। এরপর হচ্ছে আমাদের ওখানে একটা ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছিল। তারপর আমি ওপরে গিয়ে আমার রুমে চেঞ্জ করে নিই। নেওয়ার পর অনেকে আসে, যেটা হচ্ছে আমার ছোটো শাশুড়ি, ছোট মা, দের আন্টি, আরও অনেকে আসে, এসে আমাকে গিফট দেয়, আর সবাই আমাকে ওয়েলকাম করছিল, খুবই ভালো লাগছিল। ওদের বাড়ির সবাই খুব ভালো। আর এটা ছিল আমাদের বিয়ের মালা, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল, সো আমি এটাকে একটু গুছিয়ে রাখছিলাম। তারপর টুকটাক নিচে গেলাম, ডিনার করলাম, করে দেন সবার সাথে গল্প করছিলাম, আর আমাদের রুমটা এইভাবে ডেকোরেট করা ছিল। সো এতদিন জেনি আর বাবাই ব্লগেতে সবসময় আমরা যেতাম বাইরে কোনো জায়গায় মিট করতে বা কোনো কোনো জায়গাতে যেতে এবং সেখানে গিয়ে টুকটাক ছোটোখাটো ব্লগ করতাম। বাট আমার যে রুম, আমার রুমে আজকে চ্যানেলের অফিসিয়াল মালিক এসেছে, তো একটা ছোট্ট রিলেশনশিপ এইটুকু ছিল, সেইটাকে আস্তে 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 সময় দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস নিয়ে আমাদের আজকে এই ব্লগটা একটা পৃথিবী, একটা সংসারে পরিণত হয়েছে। আর আমি দেখাতে চলেছি সেই সারপ্রাইজটাকে, যেটা এতদিন পর আমার রুমে ফাইনালি এসছে। সো এই হচ্ছে আমাদের ব্লগের, আমাদের চ্যানেলের মালিক অফিসিয়াল জেনি, জেনিফার, আর আমি বাবাই। সো আজকে আপনারা সবাই দোয়া করবেন, আমরা নতুনভাবে সংসার শুরু করতে যাচ্ছি, আমরাও আনকোরা, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, হাসতে হাসতে যেভাবে কাটাতে হয় কাটিয়ে দেবো লাইফটাকে সুন্দর করে। এই প্রতিটা ঘর আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন, বাবা মার অনেক কষ্টের টাকা পয়সা দিয়ে, সবার, ওর বাবার টাকা, আমার বাবার টাকা, সব কিছু দিয়ে, কষ্ট দিয়ে, আমাদের ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তৈরি। তো আমরা চাইবো এই সংসারটাকে গুছিয়ে রাখার, যতটুকু হয় যেভাবে হয়, আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, অ্যান্ড এরপর থেকে ব্লগ প্রায় হবে। থ্যাংক ইউ, তুমি কিছু বলবে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য? আমি বলতে চাইছি যে আজকে ইভেন আমার বিয়ের দিন একজন এসে আমাকে বলছে তোমরা ব্লগ করো না, তোমাদের চ্যানেলের লিংকটা পাঠিয়েছিল, আমি দেখেছি। ইয়েস, আমাকে বলেছে, আমি আমাকে বলল, ও তো গিয়ে বরকে দেখে কি করব, ফেসবুকে এই ইউটিউবে দেখে নেব। আমি বললাম সাবস্ক্রাইব করেছেন? বলে হ্যাঁ, সবাই করেই এলাম বিয়ে বাড়িতে।
তো এটা একটা আলাদা পাওনা, আলাদা প্রাপ্তি। আর সত্যি কথা বলতে নিজের ভালোবাসার মানুষটাকে সাথে রাখা, একসাথে থাকা, ছোট্ট ছোট্ট করে স্বপ্নটাকে পূরণ করা, আর এইভাবে চলতে থাকা। সো থ্যাংক ইউ, সঙ্গে থাকুন।